শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শেখ শহীদ হোসেন। বাবার নাম শেখ আহমদ। আমার নাম সকিনা খাতুন। আমাদের অরিজিনাল বাড়িটা হচ্ছে উত্তর মাদ্রাসা হাটাজারি থানাতে আলাগাজী তারদরের বাড়ি, জেলা চট্টগ্রাম। আমরা যুদ্ধকালীন সময় থাকতাম মিদ্যাপাড়ায়, পাঁচলাইশ থানার সবে পাঁচলাইশ, বর্তমান বাইজের থানা। আমার বাবা থাকতেন আমজুদ মিলের মেইন গেটের সামনে সরদ এক্সপ্রেস, ওটা আমার আব্বার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমার আব্বা সবসময় রাশি নিয়ে থাকতেন, উনি চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা ছিলেন। চিরাঙ্গের মধ্যে আমার বাবা তো আওয়ামী লীগ প্রতিষ্ঠা ছিল শেখ মুজাফর আহমদের লগে, এবং আমার ছিল আমির হোসেন দোয়াস, এদের সাথে একসাথে আমার বাবা আওয়ামী লীগ করতো। এবং এই আমজুদ মিল শ্রমিকের নেতা ছিলেন। আমজুদ মিল শ্রমিক ইউনিয়নের একটা 247টা রেজিস্ট্রেশন ছিল, ওই রেজিস্ট্রেশন উনি দেখতেছিলেন। এবং ওই রেজিস্ট্রেশনটা জোরামত চৌধুরীর নেতৃত্বে ছিল। আমাদের এখানে একটা আমজুদ মিলের সামনে শরৎ টেস্ট ছিল, এখানে একসময় হোসেন শেখ শরৎ দেশে আর্টসেলের মিটিং করছিল। সেই সুবাদে ওই দোকানের নাম আমার বাবা এবার শরৎ দেশে রেখেছিল। আমার বাবা শেখ আহমদ 1947 সালে অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হয়েছিল এই কারণে হোসেন শরৎ তিনি যখন ক্ষমতা নিয়ে নেয় তখন এদের জন্য প্রতিবাদ করে মিছিল করছিলেন। আমার বাবার বিয়ের দিন আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, মানে আত্মহত্যা সেই আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর অনেকদিন আমার জেলে ছিল, জেলে থাকার পরে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে আবার আইয়ুব খান যখন ক্ষমতা নেই তাহলে মার্শাল্লাহ জারি করে, মার্শাল্লাহর বিরুদ্ধে আমার বাবা প্রতিবাদ করছিল। আমি জীবনের সঙ্গে গিয়ে মিছিল করছিলাম, বড় বড় ওয়ালের মধ্যে সিকে মারছিল সামরিক শাসনের বিরুদ্ধে। এই ব্যাপারেও আমার বাবা ক্যারেজ করে নিয়ে গেছিলো, নিয়ে যেয়ে অনেক নির্যাতন করছিল আমার বাবা। 67 দফার প্রচারের জন্য আমার বাবা এবং বিদ্যাভারার বদল দিদারি আশরাফ খান, ইদ্রিস আলম, এই চারজন মিলে প্রচার করার জন্য জনমসুদের স্ত্রী ডাক্তার নুন্নাহার মহিলা আওয়ামী লীগের নেত্রী, উনি একটা ওনার একটা গাড়ি দিয়েছিল, গাড়ি দিয়ে আমার বাবা মাইক লাগিয়ে সেটা প্রচার করতেছিল। প্রচার করার সময় মধ্যে আমার বাবারে অ্যারেস্ট করে ফেলে আশরাফ খান বদল দিদারি ওরা ওদেরকে ধরতে পারে নাই, কিন্তু আমার বাবাকে ধরে নিয়েছিল। আমার বাবা ধরে নিয়ে অনেকদিন জেলা রাখছিল আমার বাবা।
আমার বাবার শ্রমিকতা ছিল প্রায় ওই সময় 22টার মধ্যে আমি যে ঘরে শ্রমিক ছিল প্রায় 8-9 হাজার শ্রমিক ছিল। আমার বাবা এই শ্রমিক দেখে নিয়ে চিরান শহরে ডাক্তার আমি যখন এই জনবসতি আমি আজ এসে আমাকে না ডাক দিত, ডাক দিলে আমার বাবা শ্রমিক দেখে নিয়ে হাজির হইত। শুনছি এগুলি আমার বাবা বলছে যে লালদিন পরে যখন মিটিং হতো, মিটিংয়ের সময় যারা কিছু এখানে মুসলিম লীগ করতো 22 তারিখ শহরতে ছিল ওদের সাথে মারামারি হইতো, ওদের সাথে মিছিলের সাথে অনেক সংঘর্ষ হইতো, অনেক মারামারি হইতো। এরপর আমার বাবা মিছিল নিয়ে ইয়াতে আসতো, আমার বাবাকে জনমসজিদের লাঠিয়ান বাহিনীর প্রধান বলতো। আর এখানে মানে আমজি ভাই শ্রমিকরা সাপ্তাহিক শনিবার ছিলাম, শনিবার বেতন হতো, রবিবার বন্ধ ছিল। শনিবার যখন বেতন হওয়ার পরে ওই এলাকাতে এখানে আমজি আমাদের দোকানের উত্তর পাশে একটা জায়গা ছিল, অনেক বড় খালি জায়গা, এখন মানুষ এখানে ধরে আসছে, ওই জায়গাতে এখানে মিটিং হতো জনমসজিদের এমাজি সেবা হান্নার এরা যে মিটিং করতো। 72 সালে জানুয়ারির 9 তারিখ আমি জীবনের উত্তর পাশে আমার বাবার সভাপতিতে শ্রমিক সমাবেশ হয়, অনেক বড় সমাবেশ হয়, সেখানে জনমসজিদের এমাজি সেবা হান্নার সহ চট্টগ্রাম সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। 7 মার্চে যে বঙ্গবন্ধু যে ভাষণ ছিল, এই ভাষণ হওয়ার পরে আমি যেটা আমার বাবার মুখ থেকে আমি শুনেছি, তখন যে ওরা আলোচনা করতে যেমন বদল দিদি ছিল মিথ্য ভারত, তারপর আপনার এই যে ইদ্রিস আলম ছিল, কবিরুদ্দিন চৌধুরী ছিল, এরা আশরাফ খান ছিল, এরা কিন্তু আমার বাবা একসাথে ওরা একসাথে থাকতো। তারা আরও দুজন লোক ছিল, একজন নাম ছিল গোরা শাহ আলম আর একজন নাম ছিল কালা শাহ আলম, ওরা দুজনে কিন্তু আমি জীবনে থাকছিল। এরা একজন ছিল কাদের বক্স, ওরা আমি জীবনের শ্রমিক শ্রমিক ছিলেন, বড় শ্রমিক ছিলেন, ওরা আমার বাবার আশেপাশে সবসময় থাকতেন। এদের মুখে আমি যে কথাগুলো শুনতাম যে মানে নির্বাচন হয়েছে, পাকিস্তানে যারা আছে তারা আওয়ামী লীগকে ক্ষমতা দেবে না, কয়েকজন তার বাঙালিকে মেরে ফেলবে, এই ধরনের একটা আলোচনা চলছিল। তখন আমি দেখছিলাম যে আমি জীবনের উত্তর পাশে একটা জায়গা ছিল, খালি জায়গা, সেখানে বাঙালি যারা আনসারে চাকরি করতেন ওই সময়, যারা বিভিন্ন দারোয়ানে চাকরি করতেন, ওদেরকে ট্রেনিং দিত। 72 সালে 25শে মার্চ, 25শে মার্চ খুব মানে মিছিল চলতেছে আমি জীবনের থেকে নিয়ে এই এলাকাতে অনেক মিছিল হচ্ছে। 25 তারিখ মানে মাঘের উপরে আমার বাবার সাথে লোভাত্মের সামনে সরাসরি পাকিস্তানি তারা আছে সম্মুখীন যুদ্ধ হয়েছিল। আমার আব্বা এই প্রায় 4-5 হাজার আপনার আমজি মানুষ সঙ্গে নিয়ে মিছিল করছিল, মিছিল করে নিয়ে গেছিল। আমার আব্বার সাথে কিছু বাঙালি গেছিল যে যারা এই সময় দারোয়ানের চাকরি করতে বাবা দারোয়ানের কাছে কিন্তু বন্দুক ছিল, এলিফেন্টের পিছনে একটু ব্রেক ছিল, ব্যারেক ছিল, ক্যাম্প এখানে বাঙালি সৈন্যরা থাকতো, তো ওদেরকে ব্রেকের থেকে বের করার বেরিয়ে আসার জন্য এই মিছিল নিয়ে যখন দেখছিল তখন এই নাজির উপরে রহমতপুরের সামনে সমুদ্র যুদ্ধ হয়। এখানে অনেক প্রায় 5-6 হাজার অনেক শ্রমিককে কিছু পাওয়া যায়নি, পরে অনেক সময় আহত হয়েছিল। নাজির উপরে আমরা নিজে দেখছি দেখি যে গুলি ডাবাস আমাদের মাথার উপর দিয়ে গুলি মানে আগুন সময় গুলি গুলি যাচ্ছে। আমাদের বাসা ছিল বিদ্যাপাড়া প্রভাত কলেজ পূর্ব পাশে নুরুজ্জামান সদাগর বাড়িতে, নুরুজ্জামান সদাগর বাড়িতে আমার আব্বা আমার থাকতাম, ওখানে আমার ভাড়া থাকতাম, কিন্তু ভাড়া থাকলো সেখানে আমার আব্বা রাস্তা দিয়ে কেন্দ্র বিন্দু ছিল। আমার বাবা আসছে প্রায় তখন রাত্রে 2টার মতো হবে, এরপরে আমরা হেঁটে ওই মিদ্যাপাড়াতে হেঁটে আশেখানি কলেজ যেটা এখন হয়েছে ওইটা কিন্তু খালি যাওয়ার জমিন ছিল তখন। এখান থেকে বারেকশার মাজারের সামনে একটা বাড়ি আছে, এখন বাড়িটা আছে, ওই বাড়ির সামনেও গেছি। ওই সময় প্রায় আমার মনে হয় 4টার মতো হবে, রাত 7টা, হঠাৎ করে একজন লোক আসছে, লোক আসছে আর বলছে সদর সদর জিয়রামন থেকে গিয়ে আমরা হয়তো হন্দি গিয়ে হয়তো 2000 রাস্তা দিয়ে গিয়ে এর এলে 15-20 মিনিট পরে আজ ডাক্তার আজিজুল হক এখনও জীবিত আছে, আজিজুল সাহেব ব্যাগ নিয়ে ওইখানে গিয়েছিল হয়তো বদ্ধাবদ্ধ সদর হয়তো জিয়াতে দেয় মানে এইভাবে কথাটা বললো। এ তুলো শোনার পরে আমাদেরকে কিন্তু খুঁজছি তাড়াতাড়ি, আমার বাবা ওই দিকে নেয়ামতের রোড যেটা এখন ওই জায়গা দিয়ে ওদিক থেকে ঘুরে লোক দিয়ে আমাদের চলে গেলাম, আমরা বাড়ি চলে গেলাম, আমরা হারাদাই চলে গেলাম। আমার বাবার সাথে আর দেখা আমাদের হয়নি, হারাদারি উত্তমাদার শাহ কালাগাজি তালুকদারের বাড়িতে। আমরা বাড়িতে যখন পৌঁছছি, পৌঁছার একদিন পরে দেখছি যে মিদ্যাভাড়া এই যে মোহাম্মদ মুরাদনগর থেকে মিদ্যাভাড়াতে প্রায় 15-20 মিনিট আমাদের বাড়ি চলে গেছে। তখন বিহারিরা পাঞ্জাবিরা পাঞ্জাবি একটা অংশ ছিল, তারা খুঁজতে গিয়ে লোকাল চলে আসছিল, মিথ্যা ভারতে চলে আসছিল, আইসে সে পাবলিকে যখন
নির্যাতন করতেছে মারতেছে তখন তারা পালিয়ে গেল যারা আমাদের বাড়ি চিনে তারা আমাদের বাড়ি চলে গেছে তাদের মধ্যে অনেকে এখন আছে আমি বলি আপনাকে যে গনি কন্ডাক্টর আবদুল্লাহের বাড়ি ওদের বাড়ি কুমিল্লা ওরা সবরি আমাদের বাড়ি চলে গেছিল ওরা ওইদিক দিয়ে কেমনে কেমনে আবার পরবর্তী সাইড দিন পরে কুমিল্লা গেছে আর আমাদের বাড়িতে মানে অনেক প্রায় 200-300 লোক গেছিল আমাদের যুদ্ধকালীন সময়ে মদুনাঘাট থেকে পাঞ্জাবিরা স্পিড বোট নিয়ে কোমরহালি নামদেশ শাহর এবং কোমরহালি নামদেশ শাহর যেত আমার নানার বাড়িতে পূজার জন্য পাঞ্জাবিরা যেত পাঞ্জাবি থেকে সহযোগ থেকে রাজাকার দিল মোহাম্মদ মুসা ঈসা এরা সহযোগ করতো এবার আমাদের বাড়ির পূজার জন্য পাঞ্জাবির নাম ছিল নামার পর যখন ওদিকে অনেক সময় আর সুযোগ করতে পারলে তারা চলে গেছে আমার মুক্তিবাহিনীকে নিয়ে আমাদের বাড়িতে মুক্তিবাহিনীরা আসতো আমার আমার আম্মা ডাক্তার গুন্নাহাজ তপসিন সেন এদের সাথে তারপর আলাতুর রহমান খাইসার সাহেব নিলুফার খাইসেন তো আওয়ামী লীগ সাথে জড়িত মহিলা আওয়ামী লীগ সাথে জড়িত ছিল তো আমার আম্মা সব জানতো আমার বাড়িতে আমার মা মূলা আলু বেগুন এগুলো মানে 7-8 কেজি একসাথে মিক্স করে আধা 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 সাইড একটা ছোট্ট একটা মুরগি মুরগি দিয়ে একটা মিক্স ভাগ করলে ওইখানে মুরগি মাংস এক তো দেখা যায়নি মানে মুরগি মাংস একটা হাট দিয়ে ছোট ছোট হাটে মিক্স মিক্স দিয়ে ওইগুলি দিয়ে প্রায় 10-15-20 জন মানুষ মুক্তিযোদ্ধাকে দিয়ে খাওয়া দিত আবার আমার আম্মা পাঠাইছে আমাকে সারেনা দিয়ে তেল কেনার জন্য ওরা মেশিন গানের মধ্যে সাফ করার জন্য সুদা দিয়ে একটা ফিন বানাইছে এটা দিয়ে সাফ করার জন্য আমি আবার তেল কান নিয়ে আনছি ওদের জন্য ওরা এখানে আমাদের বাড়িতে ছিল আবার ওরা জায়গায় এক জায়গা চলে গেছিলো এটা হচ্ছে আপনার কোমরহালি বলে কোমরহালি সেখানে গেছে সেখানে যাওয়ার পরে এই আপনার এই আমার মা বার্তা দিয়েছে আমি বাদ নিয়ে গেছি ওদের জন্য রাত্রে মানে এই সময় তো অন্ধকার এই সময় তো ইলেকট্রিক ছিল না মানে এখানে দু একজন মুক্তিযোদ্ধা কি চেনা ছিল আপনাদের ওই সময় আমার তো জানা যেটা ছিল মোস্তাফিজ একজন নাম ছিল একজনের নাম ছিল মোস্তাফিজ আরেকজনের নাম ছিল যে আপনার রফিক এরকম মানে এদের নাম ছিল ওরা কিন্তু চিড়ামন কেউ ছিল না ওরা যারা ছিল মানে এই সব প্রায় 20-25 জন মতো ছিল কিন্তু একজন ওরা চিড়ামন না এদেরকে আমি যেটা শুনছি এদেরকে মানে ভারতের ট্রেনিং দিয়ে ওদেরকে নিয়ে আসছে সঙ্গে নিয়ে আসছে ওদের সাথে আমার বাবার সাথে আবার আমার বাবা ওরা সব একটা যুদ্ধ হয়েছিল আড়াদারিতে আমাদের বাড়ির দিকে এবং এখানে দিল মোহাম্মদ রেজাকার তারপরে হচ্ছে একজন আলিমের টিক্কে নাম ছিল ফতেহাবাদের ফতেপুরের আলিমুদ টিকে যখন খবর পাইছে আলিমুদ টিকে নিয়ে দিলম আড়াদারি মাদাসার দিল মোহাম্মদ আলিমুদ টিকে তারপরে ঈসা একজন হচ্ছে মুসা এরা সব প্রায় 10-12 জন এরা আমার বাবা ইফতার করার সময় ওরা জানতো যে মুক্তিবাহিনী আসছে ওরা গিরি হয়েছিল আমার বাবার সাথে ওরা যুদ্ধ ছিল যুদ্ধ হওয়ার পরে একজনকে মা দুজন মারা গেছিল আর যারা জীবিত ছিল তার মধ্যে একজন স্বাধীনতার পর মুসা মারা গেছিল দিল মোহাম্মদ তারা জীবিত ছিল পরে মারা গেছে আলিমুদ টিকেরা কিন্তু স্বাধীন যেদিন হয়েছে ইয়ার একদিন পরে ধরে ধরছিল ধরে ধরে ফেলছিল এগুলো আমি মানে ওদেরকে মুসারাকে আমি দেখছি রেজার মুসা অনেক হিন্দুদের বাড়ি যাওয়ার ছিল এখানে আমাদের দুঃখী ভাড়া ছিল আমাদের বাড়ির খবর দিতে আসছে আমাদের বাড়ি মনে করে হিন্দু বাড়ি যাওয়া দিয়েছিল এরকম দেখছি আমি বক্তৃতার সময় একটা কথা ছিল পাঞ্জাবিরা রেজাকাররা বাঙালি মেয়েদেরকে যুবতী মেয়েদেরকে খুঁজে খুঁজে বেঁকে নিয়ে যেত ওই সময় একটা বড় আতঙ্ক ছিল সবসময় যে ভারতে যারা যাদের পরে জোয়ান মেয়ে ছিল ওরা রাত্রে কখনো ঘুমাতে পারেনি কখনো ঘুমাতে পারেনি ওরা সবসময় সতর্ক থাকতো মেয়েদেরকে নিয়ে কীভাবে মেয়েদেরকে মানে কারণ ওই জায়গাটা মেয়ে যাদের বাড়িতে বাড়ি গিয়ে খুঁজে খুঁজে জোয়ান জোয়ান মেয়েরা যাদেরকে পাইতো ধরে নিয়ে যেত অনেক অত্যাচার বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে 1947 স্বাধীন হওয়ার পরে জোর মসজিদের বসে দিকে আমি জিত মেয়েটা চালু করতে হবে আমি যেমন সার্বজনীন শ্রমিক দিকে আনতে হবে তো আমার বাবারকে বলছে কি আমি জীবনের অবস্থিত যেটা আমাদের সব দেশে যে দোকানটা ছিল ওই দোকানে নগরখানা করছিল এই বাসে করে আইসা তখন অক্সিজেন ফুড নামছি আসছে এখানে এটা আমি জীবনের সামনে আসছে এটা আমি জীবনের যখন সামনে আসছি তখন আমার আব্বাকে আমি পাইনি তারপর পরে হয়তো তোমার বাবানটা নেই হয়তো তোমার বাবা হত নিয়ে আছে হাতে আর্মি আলোটা দেখতে দিই ইন্ডিয়ান আর্মি আমি যখন লোকপালকে সামনে আসছি দেখছি এখানে একটা কুয়া ছিল পানির কুয়া অনেক বড় কুয়ার গভীর অনেক প্রায় 30-35 ফুট মনে হবে এই জায়গাটা হলো চট্টগ্রামের আগের পাঁচলাই বর্তমান বাইজিদ থানার অন্তর্ভুক্ত রৌফাবাদ কলোনির একটি এলাকা
পানির কুয়া নামে খ্যাত ছিল তো এখানে 71 সালে এই এলাকাতে তখন বিহারিদের প্রাধান্য ছিল বিহারি শ্রমিকরা এখানে থাকত মুক্তিযুদ্ধের শুরুতেই এখানে অসংখ্য বাঙালিকে হত্যা করে তার একটি অংশ এই কুয়া এখানে যে কুয়া ছিল এই কুয়াতে ফেলে দিয়েছিল এই কুয়াটি এখন নেই ভরাট হয়ে গেছে স্বাভাবিক কারণে যেহেতু নজর দেয় নাই বা খেয়াল করা নাই এখানে এখানে খুঁজলে পাওয়া যাবে আমি বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে 18 ডিসেম্বর তো আমার বাবাকে দেখার জন্য আমি আসছি আমজিদের সামনে তো বলছি যে তোমার বাবা এখানে রোহাত মঞ্চে আছে এখানে আর্মিদের ইন্ডিয়ান আর্মিদের তুমি এখানে গেলে পাবো তো আমি রোহাত মঞ্চ এখানে আসছি আমি দেখছি কি ইন্ডিয়ান সৈন্যরা আছে আর কিছু বাঙালিরা আছে এখানে একটা কুয়া ছিল এই এলাকাতে এই কুয়ার থেকে বাঙালির খণ্ড খণ্ড লাশ কিছু নষ্ট হয়ে গেছে কিছু তাজা ছিল একবার মানে চুল টুল মাথার চুলগুলি ইয়া ছিল তাজা ছিল মানে 4-5-6 দিন আগে সেরকম চুলে জমা করছে জমা করে পূর্ব পাশে এখানে আপনার ইয়ে আছে ফকিরটিলা একটি জায়গার নাম হচ্ছে ফকিরটিলা রাস্তার পূর্ব পাশে এখানে একটা মসজিদ আছে এখানে মসজিদটা অনেক বড় হয়েছে তখন সেটি মসজিদ ছোটো ছিল পাশের মসজিদে একটা কবরস্থান আছে কবরস্থান এখানে গর্ব করে এইগুলি দেখা হয়েছে এখন বিহারি আছে খুব কমাজ কিন্তু এখন পুরোটা বিহারি ছিল জানি বাংলাদেশ স্বাধীনতার হওয়ার পরে রোহাত কর্মী এবং আমি মানে যেমন এখানে যখন বঙ্গবন্ধু অস্তিত্ব কারো যেন ক্ষতি যেমন না হয় কেউ যেন আমাদের যেন বন্যা না হয় সেই জন্য যেমন বাঙালি যেন উচ্ছ্বাস হয়ে যেমন কারো ক্ষতি করতে না পারে সেই জন্য ইন্ডিয়ান আর্মি আর শেখ আহমদের দায়িত্বে এই যে ছাত্র আওয়ামী লীগের নেতা যে সঙ্গে নেতা ছিল শেখ আহমদের দায়িত্বে এই দুইটা কোনো নিশ্চিত ছিল মানে শান্তি রক্ষার শান্তি রক্ষার জন্য আর এখানে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প ছিল ওইখানে ক্যাম্পটা এখনো ঘরটা এখন আছে বাংলাদেশের স্বাধীনতার পর এই এখানে ইন্ডিয়ান আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি ক্যাম্প ছিল যেমন এদের নিরাপত্তার জন্য যুদ্ধের সময় চিটাঙ্গার নাজিরা জেল যেত তারা কীভাবে কীভাবে যাত্রী নামায় দুই ভাল আর আবার স্বাধীনতার পরে ভাড়া ফার হাত পাহাড়ও মারছে না পাহাড় একদম ফার এন্ড ফার আছে ফার এখন ফারিন নেই ফারিন নেই ফারিন ডেভেল যখন আর ফারিন হাঁটি যেন বেবিহুম বেবিহুম ফার হাঁটি পাহাড়ি এনে এই কঙ্গালি আর হয় এনে আরো তো অস্ত্র হবে অস্ত্র দিয়ে আর গিয়ে দিয়ে ফাঁসের স্থান দিয়ে আর হবে আমার বাবার নাম আব্দুল জামিল বাড়ি হোটেল আছে লাগাতে আরো তো এড়ে ছোটবেলাতে আমি তখন ছিলাম 7 বছর বেশি তো হামলার ভাগে হয়েছে এগুলো এখানে আমাদের এখানে আগুন ধরা যে মসজিদের পাশে আর আমি 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 একটা কথা বলি আমি কিন্তু বঙ্গবন্ধু দিবে দেখছি 70-এর নির্বাচনের সময় বঙ্গবন্ধু আমাদের শহরদের শহরদের স্টেশন নিয়ে গেছে এবং যাওয়ার পরে এখানে উনি দাঁড়াইছিল একটা কালো জিপিবদ্ধ করে আমাকে দোকান থেকে তিনি নিয়ে আসতে একজনে আমার বাবার খুলি আমার বন্ধু বঙ্গবন্ধু সেখানে নিয়ে গেছে বঙ্গবন্ধু আমাকে একটা সবুজ কালারের সবুজ এবং লাল কাপড় একটা খা ফুল দিছে আমাকে মাথা হাত দিয়ে ফুল দিছে তা আমাকে পর বসে কাদের বক্স যে যার নাম কাদের বক্স সেটা আমি জীবনে ওর রেকর্ড আছে গড়া শাহ আলম এরা বলছে বেফুত বেফুত তোর বাংলাদেশের পতাকা দিয়ে বঙ্গবন্ধু এটা তারপর দেখি 70 সালে এটার শাস্তি ডাঙ্গা উনি আসছিলেন উনি 2 নম্বর গেট দিয়ে যাচ্ছিলেন বদমে যাচ্ছিলেন এটা সেপ্টেম্বরের নম্বরের দিকে হবে তো আমি আমরা আমাদের ছাত্র ছিলাম তখন আমরা গেছিলাম সেখানে আমি ছিলাম আমি একটা গাঁদাফুলের মালা নিয়ে গেছিলাম তো বঙ্গবন্ধু অনেক লম্বা গাঁদাফুলের মালা যখন আমি দিই একটা বাপরি প্রচুর করার পরে ওনার করতে রুমাল নিয়ে চলছে রক্ষী বাহিনী আমাকে ধরে নিয়ে নিয়ে এসেছে এরপর আর দেখিনি 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।